সমুদ্র দেখো, এই যে ফানি দেখো, আমরা এই ফানির নিচ দিয়ে আসি, দেখছেন নি কারবার? আল্লাহর কি রহমত, আমরা এই ফানির নিচ দিই, এই আটলান্টিক সাগরের নিচ দিই আমরা ম্যানহাটনে ঢুকছি। তখন এই ফানির নিচে রে ফতিয়ান শেষ হয়েছে, যদি বিশ্বাস করেন ইয়েন্তন বারেছি আর অন্ধকারে তো যখন আলোতে যাইলে মানুষের চোখে যে এরকম রঙিন লাগে, ইয়ে নতুন যখন বাড়েছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার চোখ জুড়ে গেছে। আইল্যান্ড নো আইল্যান্ড, কি সুন্দর আইল্যান্ড দেখছেন নি, কি সুন্দর দ্বীপ, ইংলিশ তো না আমরা বাংলাতে কথা কই, কি সুন্দর দ্বীপ। এবারে মাটির নিচে তুমি যখন আলোর দিকে যাইয়ে দেখছেন কি একটা আলোকে জলক লাগে না চোখে, বাড়েছি এত মাশাল্লাহ সুন্দর একখান আকাশ, সুন্দর আকাশ দেখি মন আরও ভালো হয়ে গেছে। একটু হইছে একটা ইউনাইটেড নেশন বুঝেন নি, আয় কোনটা কো ওই এটা আয় একরে ওসে তো নিচে জন্ত না নিচে তো ওসে জন্ত একরে তাকাইছিলাম, তাকাই থেকে চাইলাম আর হাতে না আর যে সময় ইউনাইটেড নেশনের সম্মেলন হয় সে সময় ব্যাগ দেশের প্রধানমন্ত্রী অগোল্লায় ইয়া নাই বলে বক্তৃতা দিয়ে যায় বুঝছেন নি। আসসালামু আলাইকুম, আই এ যে যাইয়ে ব্রুকলিনে তুন ব্রুকলিন সিটি ম্যানহাটনে আমরা যাবো অনগা ফানি নিচ দি, আনের অন দেখছেন আমরা ঢুকে গেছি ফানির নিচে ব্রিজ দি বুঝেন নি, আমরা হতে সময় যাই ব্রিজ দি না হাইওয়ে দি, এক জাঙ্গ হাতে না আরেক কথা আমরা যে যাবো ফানির নিচ দি। আমি এ কথা হুনি মতন টুকুর করি ফোন গা বার করি ভিডিও করানো শুরু করে দিছি, আপনারা তো দেখেন আমরা একদম আটলান্টিক সাগরের নিচে দিয়ে আছি বুঝেন নি। আই যে প্রথমবার কিন্তু ফানের নিচে যাই এর আই এটা দেখি কিন্তু আতুন বহুত অবাক লাগে না, কি কইতাম আমনা করে দেখছি নি, এক কানা বুঝা জানি আমরা যেন আটলান্টিক সাগরের নিচ দিয়ে যাই এর আল্লাহর কি কুদরুত, আল্লাহর কি রহমত, আল্লাহর রহমতের কথা চিন্তা করতে গেলে আসলে দুনিয়াদারি নিজের কাছে অন্ধকার লাগে, তবে আর তো একটা নাও লাগে না, আয় যেন একটা হানির নিচ দিয়ে যাই দেখছেন নি। আয় যেতে যেতে আয় নীরব বই আসছিলাম, বই থাকি আমি ভাবির আর মনে করছে আয় কুদুর হুরুঙ্গা করে চাইতাম আসলে কি আয় ফানির নিচ দিয়ে যাইয়েনি, আর নগর তো লাগেনি কেটে যে ফানির নিচ দিয়ে যাইয়ে বিশাল বড় একটা হ্রদ মনে হয় 7.5 মিনিটের হ্রদ, আমি আমনগুলো এত বেশি 7.5 মিনিট রাখি না, যদি হতিয়ে না যদি এত দূর রাখি তাহলে আইজনে যে ব্রুকলিন তুন ব্রুকলিন সিটি ম্যানহাটন একখানা গুড়ি সামো আন্নগুড়ি আমি কেনে দিয়ে আমি হেঁটে লাই একারে দ্রুত করে কাটি দিয়েছি বুঝেন নি, তবে আতুন বহুত অবাক লাগছে আল্লাহর কি কুদরত, আল্লাহ সৃষ্টি করছে মানুষ হে মানুষের মাথার ভিত্তে আল্লাহ কি কলকারখানা দিয়ে দিছে দেখছেন নি, এই ফানির নিচ দিয়ে আমরা সুন্দর করে গেছি, যাইবার পরে যখন এই ফানির নিচে রে ফতিয়ান শেষ হয়েছে, যদি বিশ্বাস করেন ইয়েন্তন বারেছি আর অন্ধকারে তো যখন আলোতে যাইলে মানুষের চোখে যে এরকম রঙিন লাগে, ইয়ে নতুন যখন বাড়েছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার চোখ জুড়ে গেছে, সিটি নয় সিটি তো সিটি নয় এত সুন্দর ম্যানহাটন সিটি, ম্যানচেস্টার কয় আমেরিকা হচ্ছে স্বপ্নের দেশ, যদিও আর স্বপ্নের দেশ হচ্ছে সুইজারল্যান্ড, আল্লাহ যদি আপনারা যদি আমাদের দোয়া করেন আর সুইজারল্যান্ড যাবার বসব, তবে এই আমেরিকাতে ম্যানহাটন ব্রুকলিনের সিটি ম্যানহাটন এত সুন্দর এত সুন্দর, যদি আপনাকে সবাই দেখার তৌফিক দান করে আল্লাহ তাইলে আপনারা দেখলে বুঝবেন মাশাআল্লাহ এত সুন্দর, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে আর সেই পৃথিবীর মানুষ নিজেরাতে এত সুন্দর করে সাজাই পরিপাটি করে রেখেছে, যদি বিশ্বাস করেন চোখ জুড়ানোর মতন। ছোটোবেলা যে সময় ঢাকা শহরে যাইতাম সেই হাসতালা বিল্ডিং দেখলে উনসত্তর নিচু যন্ত্রে নিচে যাইতাম বুঝেন নি, আমরা তো এতক্ষণ হানি নিচ দিয়ে গেছি বুঝিনি নি, অনগা যামো একবারে মাড়ির নিচ দিয়ে হাতে নেকো, এবার আমরা মাড়ির নিচ দিয়ে যাবো এখন হাসানি, এবার আমরা দেখছি নি এই মাড়ির নিচ দিয়ে ঢুকে গেছি, এটু এসে মাড়ির নিচে আমি গুতুন কি লাগেনি মাড়ির নিচে আইরে নিচে আইলাম, তবে ইঙ্গানে একখানা আন্দার 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 বাবা আছে বুঝিনি নি, মানে হানির নিচে কিন্তু আতুন হানির নিচ মনে হয় না, কিন্তু ইঙ্গানে যখন ঢুকছি যখন একখানা আন্দার আন্দার দেখি তখন আতুন মনে হয় যে না আন্দার আন্দার গুয়া গুয়া একটা বাপ আছে বুঝিনি নি, তবে দেখতে আতুন খুব ভালো লেগে যায় খুব মনোযোগ সহকারে দেখছি, যদিও যাইতে যাইতে আইতে এটা অভ্যাস হয়ে যাবে কিন্তু আয় কিন্তু আজ প্রথমবার যাই এর আয় এটা লামনগরে দেখেন, এবারে মাটির নিচে তুমি যখন আলোর দিকে যাইয়ে দেখছেন কি একটা আলোকে জলক লাগে না চোখে, বাড়েছি এত মাশাল্লাহ সুন্দর একখান আকাশ, সুন্দর আকাশ দেখি মন আরও ভালো হয়ে গেছে।
এবার আমরা একবারে ম্যানহাটনের ভিতরে ঢুকি যাই এর বুঝিনি ম্যানহাটনের ভিতরে ঢুকি যারে হ্যাতেন আরে দিয়ার কই আমরা একার ওই পাশে তুনাইছি কি কই আমরা যে হিন্দি আমরা কেন ওই পাশে তুনাইছি হ্যাতেনে আরে কই আমরা ওই পাশে তুনাইছি আর তুনা তো বিশ্বাস হন না কই এই যে সমুদ্র দেখো এই যে ফানি দেখো আমরা এই ফানি নিজ দিয়ে আসি দেখছেন নি কারবার আল্লাহর কি রহমত আমরা এই ফানি নিজ দিই এই আটলান্টিক সাগরের নিজ দিই আমরা ম্যানহাটনে ঢুকছি পরে হ্যাতেনে আঙ্গ আরে দেখার কই স আমরা হিন্দি আইসি আচ্ছা হ্যাতেনের কথা শুনলাম শোনার পরে এবার হ্যাতেনে আরে দেখা কয় সামনে যে ব্রিজ গেন দিবে ইয়ে না আবার কয়েকটা পথ আছে বুঝিনি ব্রিজ দিয়ে আইন যায় হাই রোডে দিয়ে আইন যায় এই যেন ব্রিজ আমরা বেশিরভাগ এই ব্রিজ দিয়ে বুঝিনি ইয়ে দুইয়ান ব্রিজ এই ব্রিজ দেখবেন কত পর্যটক যে আইয়ে কত মানুষজন আইয়ে একটা নিয়েছে ব্রুকলিন ব্রিজ আর একটা নিয়েছে ম্যানহাটন ব্রিজ বুঝিনি ইয়ান জিয়ান ইয়ান হয়েছে আঙ্গো ব্রুকলিন ব্রিজ অনগা জিয়ান দেখুন ইয়ান হয়েছে ম্যানহাটন ব্রিজ এই ব্রিজগুলো কিন্তু অনেক সুন্দর এই ব্রিজগুলো সেভেন লাইভ মেলা মানুষ আইয়ে একদম পর্যটকগুলো আসি এই ব্রিজে দিয়ে দাঁড়ায় সমুদ্রের মাঝখানে আটলান্টিক সাগরের মাঝখানে দাঁড়ায় হ্যাঁ এই ম্যানহাটনের ভিউটা চায় বাইরের দিক তুলো ম্যানহাটন শহর এত সুন্দর দেখা যায় ম্যানহাটন শহরটা কিন্তু একটা দ্বীপের ভিতরে আছে বুঝিনি সেইরো পাশে ফানি ফানির মাঝখানে হয়েছে সিটি এত সুন্দর করে বাইরের তুন যখন আমরা ম্যানহাটন সিটি চাই অনেক বেশি সুন্দর লাগে হিন্দি যাইতে যাইতে হ্যাঁ আরেক কয় সামনে যদি যত আরে দ্বীপ দেখাবো আই হ্যাঁ করে হ্যাঁ আরে আরো একদিন কইছে কো হিন্দি দ্বীপ একখান আছে আর কিন্তু দ্বীপে যাই ছবি তুলবার বহু দেশ দ্বীপ সেবার আর বহু দেশ হ্যাঁ কই ইঞ্জনের তো মেলা ব্রিজ আছে ইঞ্জন একখানের নাম কি কইছে এই ব্রিজের নাম উইলিয়াম ব্রিজ না কি জানো একখান ব্রিজ নাম কইছে বুঝিনি আর এতদিন মনে থাকে না আই তো হ্যাঁ তোর খুঁড়ি খুঁড়ি জিজ্ঞের জিজ্ঞের হ্যাঁ মনে হয় আরেক কইছে ইঞ্জিনের নাম উইলিয়াম ব্রিজ আনেরা কে যদি জানি থাকেন আর ভুল হইলে দোষ বাবু দরিয়েন না কারণ আই এত বিজ্ঞান আবু পালা করে চিনি না বুঝেন আই কিন্তু এগিন বিজ্ঞান প্রথমবারই দেখি এই কারণে আই ব্যাগ ভিডিও করিল আই সাইয়ের আনেরও আসান বুঝেন আগের হ্যাঁ আবার যে সময় একসাথে থাকি আমরা কিন্তু দুষ্টামি করে মেলা কথাবার্তা কই আয় কতক্ষণ পর পর একখানা গানও গাই মনে সুখে আনেরে হেগেন আবার কান্টেন দিয়েন না হেগেন আবার আনরা কিন্তু মাইন্ড টাইন্ডও করিয়েন না বুঝেননি আই যখন আরেকবার আইছি সেই সময় দেখছি গাছও গলে পাতা ভর্তি অন আবার শীতকাল চলে গিয়ে তো বুঝিনি গাছগুলো বেশিরভাগ ঠ্যাং হয়ে গেছে তারপরও মেলা গাছে আবার হাতা আছে বুঝিনি কিছু কিছু গাছে আছে কিছু কিছু গাছে নাই আই আন্ন করলে একটা গাছ কোনো ভিডিও করে রয়েছি বুঝিনি আনেরা আবার কইেন না গান গাইতে হারে না আবার ডং করতে হয়েছে হ্যাঁ লগে দিয়ে থাকলে একখানা ডং করি আর না কনসম ডং করুন কনসেন দ্বীপের দিঘে একখানা রেনি সার না হ্যাঁ আরে কয় এটু হয়েছে আইল্যান্ড রোজ বেল আইল্যান্ড কইছে মনে হয় বুঝিনি আই একরে আইল্যান্ডের দিকে রেনিছিলাম আইল্যান্ড নো আইল্যান্ড কী সুন্দর আইল্যান্ড দেখছেন নি কী সুন্দর দ্বীপ ইংলিশ তো না আমরা বাংলাতে কথা কই কী সুন্দর দ্বীপ মাশাল্লাহ মাশাল্লাহ সাইডো পাশে ফানি ফানির মাঝখানে মন ওই যে রাজপ্রাসাদ অগল দেখছেন নি এক এক কেন তো এক এক কেন বিল্ডিং কত বিশাল বিশাল এই ছোট্ট দ্বীপে বিল্ডিং কতাকে উড়ে রেখেছে হেতারা কিন্তু মাশাল্লাহ দেখতে কত সুন্দর লাগে হিঁয়ারে গেলে না জানি কত সুন্দর লাগবো মাঝখানে যাই ঘুরি আইতাম যদি হাইতাম আর তো মনে করো অনেক সাতটায় সাতটায় যাই দ্বীপের মাঝখানে যাই একখান ছবি তুলি টুকুস করে দেয় আর বুঝিনি তবে ইনশাল্লাহ যাবো হ্যাঁ কইসে আরও লই যাবো যদিও আরে আরও মেলা আগে কইসে লই যাবো মানে আজ যে সময় নতুন আছি সেই সময় কইসে আরে লই যাবো এবো কিন্তু লই জানো সময় আছে যাইবার ইয়ান দিয়ে হয়েছে একখান খেলার খেলার মাঠ বুঝিনি ব্যাকে খেলের আয়নগুলো ভিডিও করে রয়েছে এবার আমরা কদ্দুরি গেলে সামনে আনেরা কী দেখবেন জাতিসংঘ বুঝিনি হ্যাঁ আরে একখানা কয় এইটু হয়েছে একখান ইউনাইটেড নেশন বুঝিনি আর কই কোনটা কো ওই এটা আয় একরে ওসে তো নিচে জন্ত না নিচে তো ওসে জন্ত একরে তাকাইছিলাম তাকাই থেকে চাইলাম আর হাতে না আর কই যে সময় ইউনাইটেড নেশনের সম্মেলন হয় সে সময় ব্যাগ দেশের প্রধানমন্ত্রী অগলায় ইয়ে নাই বলে বক্তৃতা দিয়ে যায় বুঝিনি
তাই হাতেন দিয়ে কইলাম, আচ্ছা ইঞ্জন কত তাল আছে কসেন, ইঞ্জন তো বিকে কাছে তুরি আয় তো কিছু বুঝি না। হ্যাঁ আরে কই 42 ফ্লোর বুঝছেন নি, 42 তালা কইসারি আন্দাজ যে কইছে সিও নাও হইতো হারে আনারা কে জানলে জানাইন। হ্যাঁ কইছে 42 তালা, আয়ু হ্যাঁ তো হুনি সেলাম যে 42 তালা না সুন্দর আছে, সুন্দর লাগছে ভিতরে কেকা হেটা তো জানি না বুঝছেন নি। তাইলে আর্য জাতিসংঘ সাই লিলাম বুঝছেন নি, ইয়ের সামনে দিয়ে এই পাশের বিল্ডিং যেন আয় একরে হুকেই সাইলাম, হি যেন একারে ডক লেগছে। আসলে মেনহাটনে একরে বিজ্ঞান সাইবার মতন বিজ্ঞান ডক লাগছে, খালি আতুন একান জিনিস ডক লাগে না বুঝছেন নি। আল্লাহরে আল্লাহ যে সময় দেশে আসিলাম মেনছে খালি টাইম স্কোয়ার টাইম স্কোয়ার, যদি বিশ্বাস করেন টাইম স্কোয়ারে আই আসি আতুন এক হুঁড়াও ডক লাগে না। আচ্ছা অনগা আমরা সামু কি জানিনি ট্রাম্প টাওয়ার, হাতেনে আরে কই এই বিলিঙ্গেন এই দেখছি নি বিলিঙ্গেন হয়েছে বলে ট্রাম্পের ইয়ানের নাম হয়েছে ট্রাম্প ইন্টারন্যাশনাল টাওয়ার বুঝছেন নি। আচ্ছা হিয়ানো সেলাম হিয়ানো সুন্দর আছে একবারে খারাপ না বুঝছেন নি। এবার আমরা দুজন যাই গুড়িস 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 করে যাই, ও জিয়ান রান্না করে কইতাম লিখছিলাম টাইম স্কোয়ার বুঝছেন নি। হাই রে কইয়েন না কইয়েন না, টাইম স্কোয়ারে যাই তো আর মাথা টাতা ঘুরছে বলে কিলে ঘুরছে, টাইম স্কোয়ারে মানুষ দেখে ঘুরছে আরও বেশি মানুষ কিল্লা ঘুরছে। হাইরে যদি বিশ্বাস করেন কিচ্ছু না কিচ্ছু না, খালি কিয়া খালি হয়েছে ওয়াল স্ক্রিনে কত কিছু চলে টিভি যে কে আনু করে আমি কেন বুঝাইতাম আয় আনু করে ভিডিও করে দেখাম কিচ্ছু না, আসলে টাইম স্কোয়ারে কিচ্ছু না। আচ্ছা তিন দিন আমরা যাই আই আকারে বিকে ভিডিও করে লেছি, আমরা মেনহাটনে আইসি আই আইসি একখানা শপিং করে বেলা বুঝিনি। তো আঙ্গ হাতে নিয়ে বাড়ি পার্কিং টোকার, পার্কিং টোকাইতে টোকাইতে আয় আবার আপনাগুলা ভিডিও করে লিছি ইন্দি বিল্ডিং ওগুলো দেখছেন কী সুন্দর সুন্দর বিল্ডিং, কী সুন্দর সুন্দর কী ফাইন ফাইন সব কাছের তৈরি বিল্ডিং বুঝেনি। আয় হ্যাঁ কই এছে এই বিল্ডিং ওগুলিতে কী এখানে কি বাসা না কি এখান এখানে হয়েছে অফিস আদালত, হ্যাঁ তিনি কইছে বাসাও আছে অফিস আদালতও আছে। তারপরে দেখেন ও আর একখান ভালো কথা দেখছেন নি, গাছ সকল কী সুন্দর করে সাজাইছে, সামনে কিন্তু খ্রিস্টান গো বড়দিন, এই বড়দিন উপলক্ষে হ্যাঁ তারা বিজ্ঞান একটা করে সাজাইছে, রাস্তার মাঠ গিনা দিয়ে দোয়া উঠেছেন দেখছেন নি, দোয়া উঠবার কারণ হয়েছে কী আর জানেন নি, ইন্দি হয়েছে ট্রেন পথ দেখছেন নি, হ্যাঁ গো কারবার হ্যাঁ তা গো মাথার ভিত্তে কে ধরছে, নিচে দিয়ে ট্রেন চলের উঁচে দিয়ে গাছ চলের। তো আমরা যখন শপিং টপিং করি শেষ করছি যে মার্কেটে ঢুকছি, হে মার্কেটের নিচের ভিউ এত সুন্দর এত সুন্দর এত সুন্দর করে সাজায় রেখেছে, মানে কী শপিং করব আয় আয় খালি শপিং মলেরও ভিডিও করার ছবি তুলের বুঝছেন না। তো মানছে যখন তুলের আয় আর কিলে বাদ দেখতাম আয়ও হ্যাঁগুলো লগে যায় নিচে তুললাম। তবে আর একখান বোকামি হয়েছে আমি মার্কেটের ভিতরে ঢুকে আনুগুলো ভিডিও করি না, সে সময় যদি ভিডিও করি হাতে না হয়তো আরও স্টিল লেতে হবে বুঝিনি, হেটা লাইক করি না এত সুন্দর গো দেখছি নি, নিচে দিয়ে যে ডেকোরেশনটা হ্যাঁ করছে কত সুন্দর করে ডেকোরেশন করছে, কত ডক লাগে ইন্দি ভিডিও করে মাইয়াগুলো উত্তরেছে দেখছেন নি, ইন্দি গ্যাড বাসে ইন্দি এগুন কী এর সরকার মতন কিয়া গায়ে সালার লাগছেন, ইচ্ছে করি মেলা রকমের মেলা ডিজাইনের হাতারে একেবারে ডেকোরেশন করছে মেলা ডক লাগে বুঝেন। আমরা শপিং করতে করতে বেনবেলা গেছি ওই গেছে রাইত, তো রাইত যেন ওই গেছে আয় আপনাগুলো কতদূর রাইতেরও ভিউ লইছি বুঝেন, এই রাইতের ভিতরেও কিন্তু ম্যানহাটন দেখতে বহুত সুন্দর লাগে। তবে একজা কিলে জানি আত্ম মনে হয়েছে হ্যাঁ এখানে লাইটের কম দিয়ে রাখছে, মার্কেটে নামানো আন্নগুলো ভিডিও করে লেছি বুঝছেন, আই আপনগরে দুই একদিনের ভিতরে সুন্দর একখান ভিডিও তুম আঙ্গ হাতেনে কর খ্রিস্টান গো বড়দিন উপলক্ষে নাকি হ্যাঁ ইজ্ঞা গাছের বহুত ফাইন করে সুন্দর করে নাকি সাজায় আই ভিডিও এটা করুম করি আনগরে দিমু আয় কিন্তু এব দে নয় হ্যাঁ করতুন শুনছি আর মেলা সুন্দর করে সাজায়। আচ্ছা শপিং টপিং বিজ্ঞান শেষ হয়েছে আয় বিজ্ঞান শেষ করি আঙ্গের হাতেন এবার আমরা চলি যাই আয় হাতেন করে কী আর যা লাগছে লাইট কম সন্ধ্যার সময় তো মানছে মনে আবার লাইট অকল বেগুন বন্ধ করে রেখেছে বুঝলেন, বিদ্যুৎ শাস্ত্র করেন এত লাইট বেশি জ্বালানো। এবারে আমরা দুজনের শপিং শেষ কাজ শেষ আমরা খাইছি নাকি না
আমরা শপিং করতে করতে দুপুরে খাইতাম মারি না আর কইেন না মাইনলা মানুষ চলে যদি শপিং এ যায় এই এক কাম জ্বালা শপিং করতে করতে খানার খবরও না বুঝিনি আমরা কিন্তু দুপুরে খাই না দুপুরে দিয়ে একটা নাস্তা করছি আরে আর দুপুরে খাওয়াও না আমরা ইন্তুন যাই তারপরে আমরা খেয়েছি বুঝিনি তাই যেতে যেতে আমি আপনাগুলো আবার ভিডিও করে লেছি যাওয়ার রাতের ভিউটা কীরকম রাইতের দৃশ্যটা কীরকম সেটা দেখবার লাই আপনাগুলো আবার ভিডিও করে লেছি এই ইঞ্জান হয়েছে আঙ্গো ব্রুকলিন ব্রিজ আমরা ইন্দি ব্রিজের নিচে দিয়ে যাই রাইত চা কিন্তু বহুত সুন্দর লাগে আরেকদিন যে সময় আইসি সে সময় কিন্তু মেলা লাইটিং দেখছি ইঞ্জান হয়েছে কন হচ্ছে কনসেন মাড়ির হতিয়েন বুঝিনি আমরা ওন আবার মাড়ির নিচে দিয়ে ঢুকে গেছি মাড়ির নিচে দিয়ে আয়ের আয় একবারে দ্রুতভাবে হার করে দিয়ে অন আর যাইবার সময় অন্য করে আয় বড্ড বড্ড করে বেশি বেশি করে দেখায় সময় নষ্ট করতাম না মাড়ির হতের তুন বাড়েছি আর দেখছেন নি মার্শাল্লাহ কী সুন্দর লাগে আল্লাহ দুনিয়া কী সুন্দর দেখছেন নি কী সুন্দর চোখ ঘুরানো একদম শীতল হয়ে যাইবার মতন এত সুন্দর লাগছে এত ভালো লাগছে আর তো আবার দিনের তুনও রাইচে একখানা ঘুরতে সুন্দর লাগে বুঝেননি সিটিতে যদি দিনের তুন রাইচা যদি ঘুরুন বেশি সুন্দর লাগে বেশি সুন্দর লাগবার কারণ কি কত রকমের লাইট জলে লাইট অগলে ঝিকমিক ঝিকমিক করে শোনেন ইয়ানে যারা আছেন হ্যাঁ আর ভিডিওটা সেভের দরকার নেই কারণ হ্যাঁ তারা তো বিজ্ঞান দেখেন আনারও তো বিজ্ঞান দেখেন এটা হয়েছে আর বাংলাদেশি মানুষ সকলের যে তারা এবং এখানে এইও নো আর লগের লগে আয় যেহেতু প্রথম সেই হ্যাঁ তারা আর লগের লগে চাক বুঝি নিয়ে আর হ্যাঁগুলো করে আপনারা যে তারা ব্যাকে এগেন দেখছেন হ্যাঁ তারা এগেন সেভের দরকার নেই চাইলে আনারা করবেন এই হুরান জিনিস এখানে আঙ্গুরে আবার দেখার এগো আপনারা দেখছেন আনুগুল্লাই না হুরান যে তারা দেখেন হাতাগুল্লাই কি এটা হুরান হয়েছে নি হাতাগুল্লাই তো নতুন আল্লাইও নতুন আয়ও নতুন দিই এক দুইবার দেখছি আরই আয়ও সেইতে সেইতে আল্লাইও হুরান হয়ে যাবো দেখছেন নি কী সুন্দর লাগে কী সুন্দর মাশাআল্লাহ এত সুন্দর এত ডগ দেখার মতো ডগ বুঝেন তারপরে আমরা যখন মারি নিচে তুমি বাড়ি হয়েছি এবার আমরা আবার কোনো দিয়ে যাবো করতে নেবেন নি আমরা আবার ওই হানির নিচে দিই পানির নিচে দিয়ে আমরা দুজন আবার ঢুকে গেছি আটলান্টিক মহাসাগরের নিচে দিই আয় একবারে দ্রুত করি আপনাদের দেখাইছি অনগার রাইচার কালে তো রাইচার কালের ঢুকনে আর একখানা বেশি সুন্দর লাগে আমরা যখন এই দুজন আয় একবারে মনে সুখে অন গান গাইতে যাই হাতে না কিন্তু আরে আগে দিয়ে কোনো ইন্ডিজেন যাবে আর মনে করছিলাম আবার সময় আসছে হিন্দি যাইবার সময় তো হাই হাইওয়ে দিয়ে যাব কিংবা ব্রিজে দিয়ে যাবো হিন্দি যাইতে কিন্তু হ্যাঁগুলো টাকা দিতে হয় বুঝিনি হিন্দি কিন্তু ফ্রিতে জম যা না আপনি যদি হাইওয়ে দিয়ে আইয়েন আপনি যদি ব্রিজে দিয়ে আইয়েন তাহলে আপনার কিন্তু ফ্রিতে জম যাইব কিন্তু ইয়েনে কিন্তু জামও আছে হিন্দি কিন্তু জাম নেই তবে টিয়া দিতে হবে হ্যাঁ টিয়া ছাড়া হিন্দির ঢুকন যাইতে না বুঝিনি কত টিয়া দিছে আহি কিন্তু হেগেন জানি না এটা হাতে না জানে হাতে নিয়ে করতে পারবো আই জানি কি দরকার আজ এবার আছে আজ এগে আছে এবার আছে আই ইয়ান তুম যখন বাড়েছি এবার সান এবার কিন্তু আমরা ব্রুকলিনে চলে এসেছি সিটি তুন চলে এসেছি আমরা ওনার সিটিতে নেই আই ওন আর পাশক চলে যাই আয় পাশক চলে যাই বিধে আনেরও চলে যাই আনিরা সবসময় আর পাশে থাকবেন আল্লাহ দোয়া করবেন সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন উৎসাহ দিবেন আসসালামু আলাইকুম।